Miss, নমস্কার। এটা জয়িতা ভদ্র, শুনতে পাচ্ছ? অর্পিতা ঘোষ। জিমিস ভালো আছো সবাই? জিমিস ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। তোমরা সবাই দেখতে পাচ্ছ? দেখা দেখা যাচ্ছে? হ্যাঁ মিস, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ হয়েছিল, তাই না? তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করবো। তৃতীয় অধ্যায়ের পড়া কি ছিল? কিছু পড়া দিয়ে দিয়ে দিই। কি ছিল বলো তো, কি পড়া ছিল দ্বিতীয় অধ্যায় থেকে? দেখা যাচ্ছে সবাই? দেখতে পাচ্ছ? জিনিস দ্বিতীয় অধ্যায়ে কি পড়া ছিল বলো তো, পড়া ছিল কিছু? হ্যাঁ মিস, অনুশীলনী হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই 5টা প্রশ্ন লিখতে দিছিলেন। লিখেছ? জিমি অর্পিতা লিখেছ? না মিস, কেন বাবা? প্রশ্ন উত্তর প্রশ্নগুলা ধরলে বলতে পারবা? বলতো, সাধারণ হিন্দু ধর্মের সাধারণ লক্ষণগুলো মেনে চলার কারণ ব্যাখ্যা করো। বলা যাবে কি? নিজের মতো করে বলবা, বই দেখে বলার দরকার নেই, মুখস্থ বলার দরকার নেই, ঠিক আছে? সাধারণ লক্ষণগুলো মেনে চলার কারণ কি বলো অর্পিতা? সংস্কৃত দ্বিধাতুর সঙ্গে মন প্রত্যয়যোগে ধর্ম শব্দটি উৎপন্ন করা হয়েছে। দ্বিধাতুর অর্থ ধারণ করা, তাহলে ধর্ম শব্দটিতে বোঝাচ্ছে ধারণ শক্তি। এ প্রসঙ্গে মহাভারতে শান্তি না ধর্ম সৃষ্টি বিশেষভাবে ধারণ করা আছে। সংক্ষেপে, যা কিছু ধারণ শক্তি সম্পন্ন তাই ধর্ম। ধর্ম মানুষের ধর্ম হচ্ছে মানুষের মনুষ মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্বই মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে রেখেছে। অর্থাৎ হিংসা হিংসা না করা, সত্যবাদী হওয়া, পবিত্র থাকা এবং সংযমী হওয়া, চুরি না করা, এই 5টিকে চতুর্বর্ণের জন্য মনুষ্যত্ব বা ধর্মের সাধারণ লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই গুণগুলো অর্জন করে মানুষ মনুষ্যত্বের অধিকারী হতে পারে। একজন মানুষ অন্যকে হিংসা করে না,
করেন করে না, জীবনে সত্যকে ধরে রেখেছেন, অপরের সম্পদ চুরি করেন না, পোশাক পরিচ্ছদ ও চিন্তা ভাবনা পরিশুদ্ধ এবং জীবন ধারণের প্রতিটি ক্ষেত্রে সংযমী, তাহলে ওই ব্যক্তিকে আমরা মনুষ্যত্বের অধিকারী বলবো, আর এরূপ ব্যক্তি হবে হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ মানুষ। ওকে, আর তাহলে জয়িতা, জয়িতা বলতে পারবে পরেরটা, যে হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ গুলো কি এবং লক্ষণ গুলো বিশ্লেষণ করো, খুব সংক্ষেপে বলবা। হিন্দু ধর্মের বিশেষ চারটি লক্ষণ হলো ধর্ম অধর্ম নির্ণয়, পবিত্র বেদ, স্মৃতি শাস্ত্র, আর সদ্য ব্যক্তিদের আচার আচরণ, আর হচ্ছে বিবেকের নির্দেশ। সংক্ষেপে বলা যায়, বেদ, স্মৃতি শাস্ত্র, সদাচার ও বিবেকের বাণী, এগুলো হলো হিন্দু ধর্মের বিশেষ লক্ষণ। এই চারটিকে অনুসরণ করলে কোনটা ধর্ম কোনটা অধর্ম তা নির্ণয় করা সম্ভব হয়। বেদ সনাতন ধর্মের ভিত্তিমূলে রয়েছে। বেদ কোনটা ধর্ম কোনটা অধর্ম এর মীমাংসার জন্য বেদের মতকে গ্রহণ করা হয়। স্মৃতিশাস্ত্র শাস্ত্রগুলো রচিত হয়েছে বেদের মতামত ঠিক রেখে। সদাচার, সৎ ব্যক্তিদের আচার আচরণে ধর্মের প্রকাশ ঘটে, সেক্ষেত্রে সমাজে মহাপুরুষদের আচার আচরণ ও উপদেশ নির্দেশ অনুসরণ করাই ধর্ম। বিবেকের বাণী, স্মৃতি স্মৃতিশাস্ত্র ও সদাচার অনুসরণ করে যদি বিশেষ কোনো পরিস্থিতিতে ধর্ম অধর্ম নির্ণয় করা সম্ভব না হয়, সেক্ষেত্রে মানুষকে তার নিজস্ব বিবেকের আশ্রয় নিতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে পারি। আমাদের কোন অধ্যায়টা শেষ হলো, দ্বিতীয় অধ্যায় শেষ হলো না তৃতীয় অধ্যায় শেষ হলো? তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় শেষ হলো। আজকে আমরা চতুর্থ অধ্যায় করব। চতুর্থ অধ্যায় হচ্ছে নিত্যকর্ম, নিত্য কর্ম ও যোগাসন। তাহলে চলো, নিত্যকর্ম কি, নিত্যকর্ম কি বলো তো? নিত্যকর্ম হলো পরম পবিত্র কর্ম। নিত্যকর্ম অনুশীলন করলে কি হয়? নিত্যকর্ম অনুশীলন করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, স্ফূর্তি সবকিছু ভালো লাগে এবং জাগতিক ও পরমার্থ মানে পারমার্থিক মঙ্গল লাভ হয়। তাই তাই কি করা উচিত? তার মধ্যে নিত্য কর্ম আর যোগাসন বহু রকমের হয়ে থাকে, কয়েকটা যোগাসনের নাম বলো তো। একটা যোগাসনের নাম বলতে পারবে? একটা আসন, গোমুখাসন, পদ্মাসন, ভুজঙ্গাসন, গোমুখাসন। আচ্ছা, শরীর কি, শরীর কি, শরীর হচ্ছে ধর্ম, হচ্ছে ধর্মকর্মের মূল আধার। অর্থাৎ তোমাকে যোগাসন করতে হলে কি করতে হবে? শরীর নিয়োগ ও মনকে শান্ত রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে পড়ো, অর্পিতা, নিত্যকর্ম যোগাসন। নিত্যকর্ম যোগাসন, নিত্যকর্ম হলো পরম পবিত্র কর্ম। নিত্যকর্ম অনুশীলন করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, স্ফূর্তি সবকিছুই ভালো লাগে এবং জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভ হয়। তাই সকলের নিত্যকর্ম গুলো নিয়মিত করা উচিত। আর শরীরই হচ্ছে ধর্মকর্মের মূল আধার। শরীরম আদ্যাং হলুদ ধর্ম সাধনম। তাই শরীরকে নীরব ও মনকে শান্ত রাখার জন্য সকলেরই যোগাসন অনুশীলন করা কর্তব্য। যোগাসন বহু প্রকারের, সে সবের মধ্যে আমরা এই অধ্যায়ে গোমুখাসন, ভুজঙ্গাসন ও বজ্রাসন সম্পর্কে জানব।
পাঠ এক, নিত্যকর্ম অনুশীলনের প্রভাব। যারা নিত্যকর্মের অনুশীলন করেন তাদের মন ধীর স্থির ও শান্ত থাকে, শরীর সুস্থ কর্মঠ থাকে এবং তাদের জীবন শুদ্ধ পবিত্র ও নির্মল হয়। নিত্যকর্মের ফলে কাজ করার একটি সুন্দর অভ্যাস গড়ে ওঠে। সব কাজ তারা সঠিক সময়ে সঠিক ভাবে করতে পারেন, কোনো কাজ তাদের অলসতা আসে না, কাজের প্রতি একটা উৎসাহ সৃষ্টি হয়। এর ফলে কাজটাও যেমন সুন্দর হয় তেমনি সকল কাজে সফলতা আসে। কথাই বলে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, অর্থাৎ সময় মতো কোনো কাজ না করলে অসময়ে সেই কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়। নিত্যকর্মের দ্বারা শুভ কর্মের ফল সর্বদাই প্রত্যক্ষ করা যায়। প্রত্যেক শুভ কর্ম করার জন্য একটা সময় নির্ধারিত হয়ে যায়। নিত্যকর্ম সম্পাদনকারীদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ পবিত্র থাকে। ভোরে ঘুম ভাঙতেই ব্রাহ্ম মুহূর্তে শুভ সংকল্প করে মন্ত্র পাঠের মাধ্যমে শ্রদ্ধা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকলে আলস্য দূর হয় এবং সমস্ত দিন সুন্দরভাবে কেটে যায়। প্রাতকালের আধ্যাত্মিক কর্মকাণ্ডের ফল দিনের যে কোনো সময় অনুষ্ঠিত পারমার্থিক কর্মের ফল থেকে অনেক বেশি। প্রতিদিন গুরুজনকে নমস্কার করলে তাদের প্রতি কখনো খারাপ ব্যবহার, অসম্মান বা অমর্যাদা করার সাহস হয় না। পুষ্ট বলবান শক্তিশালী ওজস্বী ও তেজস্বী হয় এবং সকল কাজ সুষ্ঠু ভাবে করা যায়। পূজা অর্চনা উপাসনাদি দ্বারা ভগবানের নাম উচ্চারণ এবং তার উদ্দেশ্যে প্রার্থনা জানানোর ফলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। এর ফলে ঈশ্বরকে লাভ করা যায়। কর্মে অনাসক্ত ব্যক্তি কোনো কর্মী মন বসে না, তারা যা কিছু করে তা বাধ্যতামূলক আনন্দে করে না, তাই তারা জীবনে উন্নতি লাভ করতে পারে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যকর্ম অনুশীলন করা। আচ্ছা মিস, এখানে তুমি এইভাবে দৌড়ায় বলে যাও, কিছু কি বুঝে পড়ে যাও, বুঝো একটা জিনিস করতে গেলে ধীরে করে করলে সে জিনিসটা সুন্দর বোঝা যায়। হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো? আচ্ছা, পারমার্থিক হতে যে আমরা করি না জাগতিক পারমার্থিক, শুনতে পাচ্ছো? জাগতিক মানে তো যেটা জগৎ সম্পর্কে আমরা জানি, তাই না? আর পারমার্থিক হচ্ছে যে আধ্যাত্মিক, যেটা জগৎ সম্পর্কিত না। হ্যালো জি মিস। আরে আমি তো পুরো লাইন থেকেই বের হয়ে গেছিলাম। বুঝেছো? কথা শোনা যাচ্ছে আবার? আচ্ছা, যে কি অর্পিতা, তুমি কি শুনেছিলে আমি যে বলেছিলাম জাগতিক পারমার্থিক? আচ্ছা, তখন লাইন ছিল কিনা আসলে আমি বুঝতেই পারতেছিলাম না। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে গোমুখাসনের ধারণা, অনুশীলন পদ্ধতি ও প্রভাব। জয়িতা
দেখা যাচ্ছে? জিমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গোমুখ আসন পড়বো পার্ট দুই। ওকে মিস। পার্ট দুই, গোমুখ আসনের ধারণা, অনুশীলন পদ্ধতি ও প্রভাব। গোমুখ আসনের ধারণা, এই আসনে অবস্থান কালে আসন অভ্যাসকারীর পায়ের অবস্থান গরুর মুখের মতো হয়, তাই এই আসনের নাম গোমুখ আসন। অনুশীলন পদ্ধতি, প্রথমে দুই পা সামনের দিকে লম্বা করে ছড়িয়ে সোজা হয়ে বসতে হবে, তারপর ডান পা হাঁটুতে ভেঙে বা পায়ের হাঁটুর ওপর দিয়ে নিয়ে গিয়ে ডান পায়ের গোড়ালি বা নিতম্ব স্পর্শ করাতে হবে। বা পা হাঁটুতে ভেঙে বা পায়ের গোড়ালি ডান নিতম্বের পাশে স্পর্শ করাতে হবে। এবার ডান হাত মাথার ওপর তুলে কনুইতে ভেঙে ঘাড় বরাবর পিঠের ওপর দিয়ে নিচে নামাতে হবে, বা হাত কনুইতে ভেঙে পেছনে পিঠের ওপর দিয়ে ওপরের দিকে নিতে হবে। এবার দুই হাতের আঙুলগুলো বড়শির মতো করে এক হাত দিয়ে অপর হাত ধরতে হবে। এ সময় ঘাড় ও মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি থাকবে সামনের দিকে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এভাবে 30 সেকেন্ড থাকতে হবে। তারপর তারপর হাত দুটো ছেড়ে পা দুটো আগের মতো লম্বা করে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। এরপর ডানের জায়গায় বা আর বায়ের জায়গায় ডান করে, অর্থাৎ হাত পা বদল করে আসনটা তখন ডান হাঁটু উঠবে, আর বা হাঁটু যখন ডান থাকবে ব্যথা দূর হয়, হাঁটুর বাদ নিরাময় হয়, পিঠের মাংসপেশির ব্যথা দূর হয়, অসমান কাঁধ সমান হয়, কাঁধের বহি সন্ধিস্থলের ব্যথা দূর হয়, মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা হয়, পরিপাক যন্ত্রের গোলযোগ ও কোষ্ঠাবদ্ধতা দূর হয়, হজম শক্তি বৃদ্ধি পায়, অনিদ্রা দূর হয়, মনের অস্থিরতা ও চঞ্চলতা দূর হয়, মন শান্ত থাকে। তাহলে আমাকে একটু বলো যে অনুশ্রী, অনুশ্রী কি শুনতে পাচ্ছ? জয়িতা বলো তো, গোমুখাসন কে কেন, এই আসনের নাম কেন গোমুখাসন হয়েছে? মিস, কারণ এই আসন অনুসরণ করার সময় আসনটা গরুর মুখের মতো দেখতে লাগে, তাই এই আসনের নাম হয়েছে গোমুখাসন। পায়ের অবস্থানটা, পায়ের অবস্থান গরুর মুখের মতো লাগে, আসনটা না, পায়ের অবস্থানটা গরুর মুখের মতো হয় বলে আসন। আচ্ছা, এই আসনে কিভাবে বসতে হয়? এই আসনে কিভাবে বসতে হয় গোমুখ আসনে? পা সামনের দিকে লম্বা করে ছড়িয়ে সোজা করে বসতে হয়। আচ্ছা, তারপর ডান পা কিভাবে রাখতে হবে? ডান পা কিভাবে রাখতে হবে? ডান পা হাঁটুতে ভেঙে পায়ের হাঁটুর উপর দিয়ে নিয়ে ডান পায়ের গোড়ালি বা নিতম্ব স্পর্শ করাতে হবে। আর বাম হাত কি করতে হবে? বাম হাত শুনতে পাচ্ছো? বাম হাত কনুইতে ভেঙে পিছনে পিঠের উপর দিয়ে উপর দিকে নিতে হবে। দেখো, এই যে বাম হাত কনুই ভেঙে পিছন দিকে গিয়ে উপর দিকে হাতটা কিন্তু উঠাইছে, আর ডান হাত উপর থেকে নিয়ে নিচ দিকে এভাবে ধরে,
বাম হাত ডান হাত কি করে করে একসাথে? এবার দু হাতে আঙুলগুলো বড়শির মতো করে এক হাত অপর হাতকে ধরবে, দেখেছো? বাম হাত কি করেছে, কনুই দিয়ে ভেঙে উপরে উঠেছে, আর ডান হাত উপর দিয়ে উপর থেকে নিচে নামাইছে, তাই না? আচ্ছা, এর প্রভাব কি? অর্পিতা বলবে এর প্রভাব। অর্পিতা, তুমি বলবে যে গোমুখাসনের প্রভাব, যে গোমুখাসন যদি তুমি নিয়মিত অনুশীলন করো তাহলে কি কি হবে, তার প্রভাব কি পড়বে? অনুশীলন করলে যাদের প্রভাব হবে তার নিম্নে বলা হলো। এক, হাঁটুর বাত নিরাময় হবে। দুই, অসমান কাত সমান হবে। তিন, পায়ের পেশি নমনীয় হয় এবং পায়ের ব্যথা দূর হয়, পেশির ব্যথা দূর হয়। পাঁচ, কাঁধের সন্ধিস্থলে ব্যথা দূর হয়। ছয়, মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা হয়। পরিপাক, সাত, পরিপাক যন্ত্রের গোলযোগ ও কোষ্ঠাবদ্ধতা দূর হয়। আট, হজম শক্তি বৃদ্ধি পায়। নয়, অনিদ্রা দূর হয়। 10, মনের অস্থিরতা ও চঞ্চলতা দূর হয়, মন শান্ত থাকে। ওকে, তাহলে আমরা আজকে ভুজঙ্গাসনটা পড়ে ফেলি। অর্পিতা, ভুজঙ্গাসন আমরা পার্ট 1, 2, 3 পড়বো আজকে। ভুজঙ্গাসনের ধারণা, অনুশীলন পদ্ধতি ও প্রভাব। ভুজঙ্গাসনের ধারণা, ভুজঙ্গ শব্দের অর্থ সাপ। এই আসনে অবস্থান কালে কোমর থেকে দেহের ওপরের অংশকে ওপরে তুলতে হয়। এই সময় এই আসন অভ্যাসকারীকে ফণা তোলা ভুজঙ্গ বা সাপের মতো দেখায়, তাই এই আসনের নাম ভুজঙ্গাসন। একে সর্পাসন বলা হয়। অনুশীলন পদ্ধতি, শরীরের সমস্ত মাংসপেশিকে শিথিল করে পা দুটো জোড়া ও লম্বা করে উপর হয়ে শুয়ে পড়তে হবে। পায়ের আঙ্গুল গুলো মাটির সাথে লেগে থাকবে। হাঁটু উড়ো ও গোড়ালি সোজা থাকবে। দু হাত কনুয়ের কাছ থেকে ভেঙে দু হাতের তালু উপর করে পাঁজরের কাছে দু পাশের মাটিতে রাখতে হবে। এরপর হাতের উপর অল্প ভর দিয়ে চিবুক উপরে তুলে ঘাড় পেছন দিকে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে পা থেকে নাভি পর্যন্ত শরীরের নিচের অংশ ভূমি সংলগ্ন রেখে দেহের উপরের অংশ হাতের উপর বেশি জোর না দিয়ে শুধু বুক ও কোমরের উপর জোর দিয়ে উপরে তুলতে হবে। এই অবস্থা সমস্ত শরীর শিথিল করে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর আস্তে আস্তে পেট, মুখ, ঘাড় ও চিবুক নামিয়ে ভূমি সংলগ্ন করতে হবে এবং 30 সেকেন্ড চিত হয়ে সবাসনে বিশ্রাম নিতে হবে। এভাবে এই আসন ও সবাসন 4 বার অভ্যাস করতে হবে। এই আসন অভ্যাসকালে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে। প্রভাব, ভুজঙ্গাসন নিয়মিত অনুশীলন করলে মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হয়, মেরুদণ্ডের বাত সারে, পিঠের ও কোমরের পেশি মজবুত হয়, কোমরে ব্যথা হতে পারে না, স্নায়ুমণ্ডলী সতেজ হয়, শরীরে নিস্তেজ ভাব দূর হয় ও নতুন শক্তি জন্মায়, হৃৎপিণ্ড ফুসফুস সবল হয়, বুকের গঠন সুন্দর হয় এবং দেহ লাবণ্য বৃদ্ধি পায়, যকৃত প্রিহার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি বাড়ে, অজীর্ণ, অম্বল, অক্ষুদা, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে সুস্থ পাওয়া যায়। যারা কল্পুজো তাদের বিশেষ উপকারী হয়। এটা এখন বলবে প্রভাব বলতে জয়িতা, জয়িতা বলো যে নিয়মিত ভুজঙ্গাসন অনুশীলন করলে কি হয়, কি প্রভাব পড়ে? বলো, ভুজঙ্গাসন নিয়মিত অনুশীলন করলে কি হয়? জয়িতা, জয়িতা বলবে ভুজঙ্গাসন নিয়মিত অনুশীলন করলে কি হয়? শুনতে পাচ্ছ আমার কথা?
হ্যালো, শুনতে পাচ্ছো জয়িতা? জি মিস, এখন শোনা যাচ্ছে। এখানে খুব আজকে নেট কানেকশন প্রবলেম হচ্ছে বাবা, এজন্য বারবার আমি হয়ে যাচ্ছিলাম, ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আচ্ছা বলো, প্রভাবটা বলো তো তাহলে। তুমি ভুজঙ্গ শনির প্রভাব, যে ভুজঙ্গ শনি যদি তুমি নিয়মিত অনুশীলন করো তাহলে কি হবে, কি প্রভাব পড়বে? ভুজঙ্গাসন নিয়মিত অনুশীলন করলে মেরুদণ্ড নমনীয় হয়, বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হয়, মেরুদণ্ডের বাত সারে, পিঠের ও কোমরের পেশি মজবুত হয়, কোমরের ব্যথা হতে পারে না, স্নায়ুমণ্ডলী সতেজ হয়, শরীরের নিস্তেজ ভাব দূর হয় ও নতুন শক্তি জন্মায়, হৃৎপিণ্ড ও ফুসফুস সবল হয়, বুকের গঠন সুন্দর হয় এবং দেহের লাবণ্য বৃদ্ধি পায়, যকৃৎ ও প্লীহার কর্মক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি বাড়ে, অজীর্ণ, অম্বল, অক্ষুধা, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগে সুফল পাওয়া যায়। যারা কোল কুঁজো তাদের বিশেষ উপকার হয়। এখন তাহলে পাঠ এক থেকে দেখি। পাঠ এক আমরা এখান থেকে এখন একটু পাঠ এক থেকে আমাকে 5টা প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সহ বলবে জয়িতা। নিত্যকর্ম অনুসরণ করলে কি হয়? উত্তর, নিত্যকর্ম অনুসরণ করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, স্ফূর্তি সবকিছুই ভালো লাগে এবং জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভ হয়। কেন যোগাসন অনুশীলন করা কর্তব্য? শরীরকে নিয়োগ ও মনকে শান্ত রাখার জন্য সকলেরই যোগাসন অনুশীলন করা কর্তব্য। নিত্যকর্মের অর্থ কি? নিত্যকর্ম হলো পরম পবিত্র কর্ম। শরীরের মূল আধার কোনটি? শরীর হচ্ছে ধর্মকর্মের মূল আধার। হয়ে গেল, এবার অর্পিতা, অর্পিতা শুনতে পাচ্ছ? জি মিস। তুমি করবে গোমকাসন থেকে। গোমুখাসন কি? গোমুখাসন হলো আসনে অবস্থানকালে আসন অভ্যাসকারীর পায়ের অবস্থান গুরুর মুখের মতো হয়, তাই এই আসনের নাম গোমুখাসন। গোমুখাসনের প্রভাব গুলো কি কি? গোমুখাসনের প্রভাব গুলো এত লাইনে নেট ডিস্টার্ব করতেছে।